ভাইজান আপনি এখানে বসে আছেন আমি তো আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি চলেন যাই আপনার এক কাপ চা খাওয়াই তোর সরটার লগে আমি চা খাই না তাই নাকি আপনি কোথাকার কোন জমিদার যে সর সরটার লগে চা খাইলে মানুষ চলে যাবে সম্মান নষ্ট হইব এই গায়ের উপরে হাত উঠব কিন্তু সাবধান তাই নাকি বেড়াল একটু হাসি দিই বেটা তুই আমার সাথে রংবাজি করস জানোস জানোস তোর আমি কি করতে পারি জানোস আচ্ছা রমজান ভাই এই আমাকে চেয়ারম্যান স্যার এগুলো কি করতে আরে চোর চুরটা এনে তো বাড়ি ভরে ফেলাইতেছে রস্তম মতি মিয়া চেয়ারম্যানের নিজের বাড়ি চেয়ারম্যান কারা রাখবো না রাখবো এটা চেয়ারম্যানের ব্যাপার আর যার কথা তোমরা কইতেছ তার লাগে কিন্তু তোমরা দুজনে সবচেয়ে বেশি সুপারিশ করছো এখন আমাকে কোনের কি আছে না কথাটা তুমি ঠিক কইলা না রমজান চেয়ারম্যান যা ইচ্ছা তাই করবো আর আমরা দূরে বসে তালি বাজামো এইটা হয় না আমি কি করুম হেডা কইলাম না খালি আমাকে অসন্তুষ্টির কথা তোমার জানাইলাম আমার জানাই লাভ কি মতি মিয়া আমার এক ওনার কলা গাছটা কোন তৈরি করতে না তুমি হতাশ করলো রমজান ভাই ভবিষ্যতে তোমার নেতা বানানোর পরিকল্পনা করতেছি আর তুমি যদি এইসব কো শোনো নেতা হইতে গেলে মাঝে মধ্যে দুই একটা উচিত কথা কইতে হয় সময় মতো এরস তো আমার নেতা হওয়ার ইচ্ছা নাই নেতা হওয়ার ইচ্ছা তো তোরাও এইটা তুমি কি কও তোমার চেয়ারম্যান নেতা আমি কোন কামে শোনো মতি আমার মন মেজাজটা ভালো না আর আমি নেতা হলে কি লাভ আমার জীবনটা তো অর্থহীন হয়েছে আবার আবদা দেখলে এনে চলে গেল আমার কোনো ছেলে মেয়ে নাই আমার এত কিছু ভবিষ্যতে খাইব কেডা এই তো কইবা ঠিক ধরছো কি লাভ মানুষের সাথে কটু কথা কওয়া খারাপ ব্যবহার করে আমার জীবনের কি মূল্য আছে কো এই যে তুমি আবার রাজের কথা কইলে তুমি নিজের অর্থহীন ভাবো কি জন্য কও তো আরে সন্তান সন্তান থাকলে কি মানুষ সবকিছু পায় নাকি পায় না রমজান ভাই বুঝছো দেশের এত সন্তান তাদের তুমি নিজের সন্তান ভাবতে পারো না তাকে তুমি চিন্তা করা পারো না হ্যাঁ মতি ভাই তুমি তো সহান ভাই দেখ একটা দামি কথা কইছো বিশ্বাস করো তোমার কথাটা আমার খুব ভালো লাগছে মতি ভাই তোমার এই কথাটা বিশ্বাস করো আমার খুব মনে ধরছে ভাইজান আপনি এখানে বসে আছেন আমি তো আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি চলেন যাই আপনার এক কাপ চা খাওয়াই চোর চোরটার লগে আমি চা খাই না তাই নাকি আপনি কোথাকার কোন জমিদার যে চোর চোরটার লগে চা খাইলে মানুষ চলে যাবে সম্মান নষ্ট হইব এই গায়ের উপরে হাত উঠব কিন্তু সাবধান তাই নাকি বেড়াল একটু হাসি দিই বেটা তুই আমার সাথে রংবাজি করস জানোস জানোস তোর আমি কি করতে পারি জানোস ঠিক আছে এই কাহিনী আমি সাহেবের কাছে হুবহু বর্ণনা করু সাহেব আপনার সুতা খুঁজে ফেলাইবো অক্ষরিত সাহেবের কাছে বর্ণনা কর তুই তো সাহেব আমার কয়টা সুতা খোলে কি ঘটনা আপনি দেখি সাহেবরে ডরান না ভাই আপনার এত পাওয়ার কোথা থেকে সাপ্লাই হয় কোথেকে সাপ্লাই হয় তো সাহেবরে গিয়ে জিগা আমারই জিগাসকে ভাইজান বুঝলাম না আমি কিন্তু আপনার এই সম্মান দিয়ে কথা বলতেছি আপনিও আমার একটু সম্মান দেন ঠিক আছে কি সম্মান দেবো কোন না না পাইছি 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 এই যে আপনি আমারে আপনি কয়ে সম্বোধন করলেন এখানে আমি সম্মান পাই গেছি কিছু সম্মান পান নাই রে ভাই কিছু সম্মান পান নাই আপনারে আরো সম্মান করতে বলেছি আপনি বেলা সময় নষ্ট করছি আমি লজ্জিত দুঃখিত
কাহিনী কি কথার শেষে কাইন্দা দেয় তো বহুত বড় জিনিস মনে হইতেছে।